হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বঙ্গ রমণী ব্লগ। আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজ সেরে। আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি, আমি যাচ্ছি আমাদের দেশের বাড়ি। তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেক দেরি হয়ে গেছে, সব গোছানো হয়ে কমপ্লিট, এবার শুধু বেরোবো। আমাদের দেশের বাড়ি হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। তো দেশের বাড়িতে রয়েছে আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার জা আর তাদের একটা ছোট্ট মেয়ে। এছাড়া আমাদের বাড়ির আশেপাশে হচ্ছে সব নিজেদেরই আত্মীয় স্বজন, কাকা মানে কাকুরা, জেঠু, দাদু, মানে সব নিজেদের জ্ঞাতিরই পুরো পরিবার, বিশাল বড় পরিবার। আমাদের দেখলেই বুঝতে পারবেন, নিজেদের বাড়িতেই প্রায় 50 জন মানে সদস্য হয়ে যাবে নিজেদের বাড়ির লোকেদের নিয়েই। তো প্রচুর বড় ফ্যামিলি আমাদের। তো এখন আমরা গাড়ি করে দিল্লি রোডের ওপর দিয়ে যাচ্ছি। বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার সঙ্গে প্রচণ্ড হাওয়া, আর মানে চতুর্দিকে সবুজ গাছপালা, এত সুন্দর মানে পরিবেশটা কি বলবো। রাস্তায় বেশি মানে ভিড় নেই, ফাঁকাই আছে মোটামুটি। তো লং ড্রাইভে এত ভালো লাগছে, মানে ঘুম চলে আসছে চোখে যেন। বন্ধুরা, রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার ধারে একটি সুপ্রাচীন মন্দির দেখতে পাচ্ছি। মন্দির প্রাঙ্গণটি বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে মন্দিরের মানে প্রাঙ্গণটি বিস্তৃত। তো দেখে মনে হচ্ছে বহুদিনের পুরনো। গরুর হাট বসেছে, প্রচুর গরু নিয়ে সব বসে আছে গরুর হাটে, অনেকে গরু কেনা বেচা করছে। আর এটা একটা নতুন জিনিস দেখলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো। আর মানে গ্রামের দিকের রাস্তায় আপনারা এরকম লং ড্রাইভে যাবেন, দেখবেন নতুন নতুন অনেক জিনিস দেখা যায়, যেগুলো থেকে আমরা অনেক রকম নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি। আর আরেকটা কথা বলার, যারা এখনও উদয়নারায়ণপুরে বেড়াতে আসেননি, তারা অবশ্যই শহরের ব্যস্ততম জীবন থেকে, যারা শহরের অন্যান্য জায়গায় থাকেন, একদিনের ছুটি নিয়ে বেরিয়ে আসবেন। আশা করি খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, প্রকৃতির ছোঁয়া রয়েছে, গ্রামের মানে নির্মল বাতাস আর গ্রাম্য পরিবেশ উপভোগ করবেন, নিজের মাইন্ডটাকে মানে ফ্রেশ করতে মাঝে মাঝেই আমি চলে আসি, তো আমার খুব ভালো লাগে। তো অনেকটা রাস্তা জার্নি করা হয়ে গেল, প্রায় 1 ঘন্টা। তো অনেকক্ষণ গাড়িতে বসে থেকে থেকে কোমর ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম একটু রেস্ট করি, তাই এখন মাঝপথে একটু রেস্ট করছি। এখানকার লোকেশনটা এত সুন্দর লাগছে, রাস্তার দুধারে গাছপালা, গ্রামের দিকের সৌন্দর্যটাই আলাদা। Thank you.
বন্ধুরা, অনেক রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছি বললেই চলে। হুগলির সীমান্ত পার করে আমরা এখন হাওড়া জেলায় ঢুকছি, হাওড়া জেলার উদয়নারায়ণপুরে। এখন এই আমাদের গাড়িটা এগিয়ে চলেছে উদয়নারায়ণপুর ব্রিজের ওপর দিয়ে, আর এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে, কিছু মাস হয়েছে। তো ব্রিজের চারপাশের মানে সৌন্দর্যটা এতই সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদী, তার সৌন্দর্য এত সুন্দর। আর এখন যেহেতু বর্ষাকাল, নদীতে ভরপুর জল রয়েছে, কিন্তু সারা বছর অন্য সময় যখন আসি আমরা তখন এত জল থাকে না, বর্ষাকালে প্রচুর জল থাকে। আবার এই নদী এত মানে বর্ষাকালে জলে ভরে যায় যে আশেপাশের গ্রামকে প্লাবিত করে দেয়। আবার বছরের অন্যান্য সময় এই নদীতেই জল থাকে না। তো এই বছর কি হবে কি জানি, বোঝা যাচ্ছে না। অবশেষে আমি পৌঁছে গেছি দেশের বাড়িতে। তো অনেকটা রাস্তা জার্নি হয়েছে, আমি প্রচুর টায়ার্ড। তো এখন একটু বিশ্রাম করে, একটু রেস্ট করে আবার সবার সাথে গল্প গুজব, এখন অনেক রকম নতুন নতুন অনেক প্ল্যান আছে। তো সবার সাথে মানে দু চার দিনের অনেক হাসি মানে আড্ডা আনন্দ অনেক কিছু করতে হবে। তো আপনাদেরকেও আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন, আর গ্রাম্য পরিবেশ বা গ্রামের মানে ভিডিও দেখতে আপনাদের কীরকম লাগছে সেটাও জানাবেন। আর তার সঙ্গে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের কাছে এই ব্লগটা শেয়ার করবেন যাতে আমার ভিডিওগুলো তারাও দেখতে পায়। আর তার সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা দেখতে পান। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি।